আসসালামু আলাইকুম বন্ধুরা। ফাঁসি হওয়ার পূর্ব মুহূর্ত এক মমতাময়ী মা বিচারককে বলছে, আমার ছেলের ফাঁসি হওয়ার আগে আমাকে আমার কলিজার টুকরা সন্তানকে একটু আদর করতে দাও। তাই বিচারক তা মঞ্জুর করেন। তখন মা দৌড়ে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পাশের লোকেরাও দুঃখিনী মায়ের মমতা দেখে কেঁদে ফেলেন। ঘটনাটি মিশরের, যা প্রতিদিনই ঘটছে। মিশরের অত্যাচারী সেনা সরকার সিসি এরকমই হাজার হাজার মুসলিম নারী পুরুষকে প্রতিদিনই ফাঁসি দিয়ে হত্যা করছে। নিশ্চয়ই আল্লাহ বহু জালিমকে ধ্বংস করেছেন, একক কিংবা গোষ্ঠী নির্বিশেষে, এবং তিনি উত্তম মর্যাদা সম্পূর্ণ। আমাদেরকে তাদের ধ্বংস ও পরিণতি দেখিয়েছেন, যাতে আমরা নিজ চোখে তা দেখতে পারি। আল্লাহর পবিত্র কিতাবে তিনি তাদের শেষ পরিণতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন। আর আমাদের চোখে দেখার চেয়েও আমাদের রবের বাণীর উপর রয়েছে অনেক বেশি আস্থা। স্রষ্টা সুমহান মর্যাদা সম্পূর্ণ। তিনি বলেন, আদ ও সামুদকেও আমি ধ্বংস করে দিয়েছি, এবং তাদের ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেও তা তোমাদের কাছে আজাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। শয়তান তাদের কাছ থেকে শোভন করে রেখেছিল, এবং এ কৌশলে সে তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছে। অথচ তারা তাদের অন্য সব ব্যাপারে ছিল দারুণ বিচক্ষণ। কারণ ফেরাউন ও হামানকে আমি ধ্বংস করেছি, মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল, কিন্তু তারা তাকে মানার চেয়ে ও জমিনে বড় বেশি অহংকার করেছিল, এবং তারা কোনো অবস্থাতেই আমার আজাব থেকে পালিয়ে আগে যেতে পারত না। অতপর এদের সবাইকে আমি নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কারো উপর আমি প্রচণ্ড ঝড় পাঠিয়েছি, কারো উপর মহা গর্জন এসে আঘাত হেনেছে, কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি, কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। মূলত আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি তাদের কারো উপর কোনো জুলুম করেছেন। জুলুম তো তারা নিজেরাই নিজেদের উপর করেছে। মিশরের একটি মানবাধিকার সংগঠন বলেছে, সে দেশে গত 4 বছরে কমপক্ষে 1,500 লোক নিখোঁজ হয়েছে বলে তাদের কাছে দলিলপত্র আছে, কিন্তু তাদের মতে আসল সংখ্যা আরও অনেক বেশি। মানবাধিকার কর্মী মোহাম্মদ লতিফের ভাষায়, প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির শাসনের একটি বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এসব রহস্যজনক অন্তর্ধান। সরকার বিরোধী বা বিরোধী বলে সন্দেহ করা হয় এমন যে কেউ এখন ঝুঁকির মুখে, সে সন্দেহ ঠিক হোক বা না হোক তাতে কিছু এসে যায় না। সন্দেহভাজনদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবও কখনো কখনো গ্রেফতার হতে পারেন। এসব আক্রমণের লক্ষ্যবস্তু অনেকে ইসলামিক পন্থী। মানবাধিকার কর্মী বলেন, এসব নিখোঁজরা যখন কয়েক সপ্তাহ বা মাস পরে যখন আবির্ভূত হন, তার আগে তাদের ওপর অত্যাচার করা হয়, তাদের বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসীবাদের অভিযোগ। সিসি প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর এতে যারা আল সিসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল তারা অযোগ্য ঘোষিত হয়েছে। কেউ আটক হয়েছে, আবার কেউ প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে। প্রেসিডেন্ট সিসির সময় মিশরে 17টি নতুন কারাগার নির্মিত হয়েছে। রাজনৈতিক বন্দীর সংখ্যা প্রায় 60,000, বলেন মানবাধিকার কর্মী। প্রেসিডেন্ট সিসি বলেছে, মানবাধিকারের ব্যাপারে বলতে গেলে বলতে হয় এটা ইউরোপ নয়, এটা অন্য জায়গা। তার কথা, মানবাধিকার গ্রুপগুলোর তথ্য বিশ্বাসযোগ্য নয়। আন্তর্জাতিক সম্প্রদায় অনেকে মিশরের প্রেসিডেন্ট সিসির মানবাধিকার রেকর্ড দেখেও না দেখার ভান করে, কারণ তিনি উগ্রপন্থীদের বিরুদ্ধে যুদ্ধে একজন মূল্যবান মিত্র। আল্লাহ তাআলা বলেন, সেই সব জালিম যাদের আল্লাহ তাআলা সমন্বিতভাবে ধ্বংস করেছেন, তাদের মধ্যে ছিল আদ ও সামুদ জাতির লোকজন, ছিল কারুন, ফেরাউন ও হামান। নিশ্চয়ই তাদের পরিণতি এবং ধ্বংসের কারণ সম্পর্কে আল্লাহ আগে থেকেই অবহিত করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আদ জাতির ঘটনাটি ছিল, তারা আল্লাহ তাআলার জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলত, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। অথচ ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করলেন, তিনি শক্তিতে তাদের চেয়ে অনেক বেশি প্রবল। আসলে ওরা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। সুতরাং আল্লাহর ওপর অবিশ্বাস তার আয়াতসমূহকে প্রত্যাখ্যান এবং তার নবীদের অবমাননা সত্ত্বেও তারা পৃথিবীতে উদ্ধত ছিল। আশেপাশের লোকেদের উপর জুলুম করত, দমন নিপীড়ন চালাত এবং ক্ষমতার মোহে অন্ধ ছিল, এবং তারা বলত, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। সর্বশক্তিমান আল্লাহ তাদের গর্বের জবাব দিচ্ছেন বিস্ময়ভাবে। অথচ ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেন,
তিনি শক্তিতে তাদের চেয়ে অনেক বেশি প্রবল। বস্তুত তাদের নবী হুদ আলাইহিসসালাম তার উপর শান্তি বর্ষিত হোক, তাদেরকে তাদের পাপাচার, অন্যায়, দাম্ভিকতা ও অসৎ কাজের পরিণাম সম্পর্কে সতর্ক করেছিলেন, তোমরা প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসাবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ, যা তোমরা একান্ত অপচয় হিসাবেই করছো। এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ যা দেখে মনে হয় তোমরা বুঝি এই পৃথিবীতে চিরদিন থাকবে। অপরদিকে তোমরা যখন কারো উপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসাবে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার কথা মানো। তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এমন সব কিছু দিয়ে সাহায্য করছেন যা তোমরা ভালো করেই জানো। তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান সন্তাদি দিয়ে তোমাদেরকে সাহায্য করছে, সাহায্য করছে সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে। সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। কিন্তু জালিমরা আল্লাহর আদেশ থেকে বিরত থাকলো এবং রসুলদের মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করল। মহান আল্লাহ বলেন, তারা বলল, তুমি আমাদের কোনো উপদেশ দাও বা আর না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। তোমার এসব কথা আগের লোকেদের নিয়ম নীতি ছাড়া আর কিছুই নয়। আসলে আমরা কখনোই আযাবপ্রাপ্ত হব না। অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, আর আমিও তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলাম। মূলত এ ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, তা সত্ত্বেও তাদের অধিকাংশ মানুষই ঈমান আনে না। আজকের অত্যাচারী শাসকদের জন্য এই ঘটনাগুলো আল কোরআনে আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসাবে জুলুমকারীর শেষ পরিণতি জানিয়ে দিয়েছেন। আজ মুসলমান দেশগুলোরই বেশিরভাগ শাসক স্বৈরাচারী হয়ে উঠেছে, ফলে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বন্ধুরা, জালেমদের শেষ পরিণতি জানানোর জন্য এই ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে যারা স্বৈরাচারী জালেম রয়েছে তারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে ইসলাম বা শান্তির পথে ফিরে আসতে সাহায্য করুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আর বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আল্লাহ জানো এসব স্বৈরাচারী শাসকদের হাত থেকে মুসলমানদের রক্ষা করেন। এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।